নমস্কার নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সাকসেস ইন লাইফে। আপনারা সকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। শুরু করছি আজকের বার্তা। সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার একটি বিশেষ সাক্ষাৎকার মাননীয় জয়দেবগিরি বাবুর সাথে। বেশ কিছুদিন থেকে আইসিটি কম্পিউটার এবং শিক্ষা বন্ধু এই সমস্ত বন্ধুরা আমার কাছে রিকোয়েস্ট করছেন যে আমার চ্যানেলে আইসিটি কম্পিউটার এবং শিক্ষা বন্ধুদের বিষয়ে খবর দিতে। তো সেটা সময় হয়ে ওঠে না, আর এই বিষয়গুলোতে আমি তেমন কিছু জানিও না। এটা নৈতিক দায়িত্ব বলে মনে করছি, যেহেতু আমরা চ্যানেল চালাই। তো সেই সব বন্ধুদের কথা মাথায় রেখে আজকে জয়দেবগিরি বাবুর সাথে আলোচনা করলাম। প্রথমেই আইসিটি কম্পিউটার এবং শিক্ষা বন্ধু, তারপরে পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে বিষয়গুলো নিয়ে। তো আপনারা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি শুনুন, দেখুন গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই ভিডিওতে আইসিটি কম্পিউটার, শিক্ষা বন্ধু, পার্শ্ব শিক্ষক এবং এসএসকে এমএসকে বিষয়ে। তো বন্ধু আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং ফার্স্ট টু লাস্ট শুনুন উইদাউট স্কিপ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধু, সাথে সাথে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটিতে দাবিয়ে উপরের অল নোটিফিকেশনে ক্লিক করুন, আর আমাদের নিত্য নতুন আপডেটের সাথে জুড়ে থাকুন বন্ধু। তো চলুন বন্ধু, আমরা সাথে পেয়েছি জয়দেবগিরি বাবুকে, ওনার মুখে শুনে নেই আজকের ভিডিও বার্তা। খবর দিতে আর শিক্ষা বন্ধু এইগুলো বলি শোনো, ছোট করে করো আইসিটি কম্পিউটার টিচারদের 60,000 কম্পিউটার কেনার অ্যারেঞ্জমেন্ট ছিল বা প্রস্তাব ছিল, এদের টেন্ডার দেওয়া হয়েছে। রাজ্য সরকারের প্রস্তাব না কাদের? না না, ওটা রাজ্য সরকারের প্রস্তাব, ওটা টাকা এসেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের টাকা, ওদের টাকা আছে, ওটা অন্য খাতে, ওটা নিয়ে সমস্যা নেই। ওটার টেন্ডার দেওয়া হয়েছে তিনটে কোম্পানিকে, তারা আমার কালকের রিপোর্ট, তারা কম্পিউটার দিচ্ছে স্কুলগুলোতে, বাঁকুড়াতে দিয়েছে, পুরুলিয়াতে দিয়েছে, ঝাড়গ্রামেও দিচ্ছে। যে স্কুল 12,000 স্কুলে পাইলট প্রজেক্ট চালু করার কথা সেই স্কুলগুলোতে দিচ্ছে, কোনো কোনো স্কুলে তিনটে করে দিচ্ছে, কোনো কোনো স্কুলে পাঁচটা করে দিচ্ছে। এছাড়াও বিদ্যালয়ের আরো কম্পিউটার আছে, এইগুলোকে একটা ঘরের মধ্যে কম্পিউটার ক্লাসরুম তৈরি করতে হবে, সেই জন্য গত বছর ওই স্কুলগুলোকে এশিয়ার দেওয়া হয়েছিল ক্লাসরুম করার জন্য। তাদের কিছু কিছু করেছে, হয়তো কিছু বাকি আছে। এই কম্পিউটার গুলো যাওয়ার পরে যে কোম্পানি দিচ্ছে তারা ওগুলোকে একটা লেনের মধ্যে নিয়ে আসবে, মানে সবকটা কম্পিউটারকে একটা ট্রেনে যুক্ত করবে, ওর মধ্যে যে কোনো একটা কম্পিউটার থেকে অপারেট হবে, ছাত্ররা সেখানে যুক্ত থাকবে। এটা হলো কম্পিউটার কেনার ব্যাপার, কম্পিউটার পদ্ধতি ওটাভাবে আরম্ভ হয়ে গেছে। এবার হচ্ছে কম্পিউটার টিচার অ্যাপয়েন্টমেন্ট, কম্পিউটার টিচার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে 12,000 স্কুলকে চিহ্নিত করা হয়েছে সেগুলো ইনস্পেকশন ছাড়াই, সেই কারণে ডিআই ফেব্রুয়ারি মাসে স্কুলগুলোকে চিঠি দিয়েছিল ইমেল মারফত, এবং স্কুলগুলো কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল
যে তোমার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, ল্যাব তৈরি করার অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, তোমার স্কুলের ছাত্র সংখ্যা কত, তোমার স্কুলের আইসিটি কম্পিউটার টিচার আছে কিনা, এছাড়াও অন্য কম্পিউটার টিচার আছে কিনা, তাদের টাকা বা অর্থ কোথা থেকে জোগাড় হচ্ছে, এইগুলো করে ইমেল দিয়েছিল, স্কুলগুলো নিশ্চয়ই ইমেল পাঠিয়েছে। ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে 12,000 কম্পিউটার চালনা করানোর স্কুলগুলোকে নির্দেশিত হয়েছিল তার কিছু নিশ্চয়ই বাদ যেতে পারে, জায়গায় নতুন স্কুলগুলোকে ইনক্লুড করতে হবে। এরপরে সিএলআরসি থেকে ইন্সপেকশন রিপোর্ট জমা দিতে হবে, প্রত্যেক সার্কেলে যে সিএলআরসি অফিস আছে সেখান থেকে সিএলআরসি রিপোর্ট জমা দিতে হবে। জমা দিলে পরে ওই স্কুলগুলোতে 12,000 কম্পিউটার টিচার নিয়োগ হবে। আমি যেটা বলছি যে যারা অলরেডি, শুনুন আমি শেষ করতে দাও, শেষ করতে দাও, এই যে এই 12,000 স্কুলে ক্ষেত্রে দেখা যাবে 80% স্কুলে আইসিটি কম্পিউটার টিচার অথবা স্কুল নিয়োগ করেছে এমন কম্পিউটার টিচার আছে, তাদের যদি রিকুইজিট কোয়ালিফিকেশন থাকে তার উপরে তাদের সেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আর যদি যে স্কুলগুলোতে এই কম্পিউটার টিচার থাকবে না বা রিকুইজিট কোয়ালিফিকেশন যুক্ত কম্পিউটার টিচার পাওয়া যাবে না, এইগুলোতে একটা সিলেকশনের মাধ্যমে কম্পিউটার টিচার নিয়োগ হবে। এই প্রক্রিয়াটি কেবলমাত্র এই 12,000 কম্পিউটার যে স্কুলগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং ডিআই চিঠি দিয়েছে, সেই চিঠিতে কি ফিডব্যাক আছে তারপরে আর কোন স্টেপ নেওয়া হয়নি। যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এরকম অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট না হবে, কম্পিউটার দেওয়া কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের সমগ্র শিক্ষা অভিযানের আওতায় আসবে না। নারায়ণগড়ে সমগ্র শিক্ষা অভিযানের নির্দিষ্ট যে অনারিয়াম যুক্ত বা যুক্ত যে বরাদ্দ, সেই বরাদ্দ আমরা পাবো না এবং সেটা করতে হবে বিফোর প্যাব মিটিং। আমাদের প্যাব মিটিং আগে ছিল 22 তারিখ মে মাসে, আজকে দেখলাম সেটা সামনে সরিয়ে এসে 16 তারিখ হয়েছে। 16 মে এটা ভালো, এটা ভালো দিক। যদি ওই দিনে আমরা এগুলো না দিতে পারি তাহলে পরে আমাদের আর একটা ডেট নিতে হবে এবং সেই প্যাব রিপোর্টে কাউন্সিলিং এ বা মিটিং এ যদি আমরা সাকসেসফুল হতে পারি তাহলে পরে এই টিচার গুলি অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের জন্য যে টাকা সেগুলো পুরোপুরি বরাদ্দ হবে। আচ্ছা শিক্ষা বন্ধুদের বিষয়টা একটু বলুন, শিক্ষা বন্ধুদের সংক্ষেপে বলবো, অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে জায়গায়, শুধু শিক্ষা বন্ধুদের তা শিক্ষা বন্ধু হবে না, কারণ ভারতবর্ষে কোথাও নেই। এরা হচ্ছে অফিস কোর্ডিনেটর, অফিস কোর্ডিনেটর তিনটে অফিসে থাকবে, একটা রাজ্য অফিসে, একটা জেলার অফিসে অর্থাৎ যেটা ডিইও অফিস, আর একটা হচ্ছে সিএলআরসি অফিসে। এই তিনটে অফিসের কোর্ডিনেটরদের তিনটে আলাদা রেমুনেশন, এই এদের বর্তমান যেটা দেওয়া হচ্ছে এটা একটা গ্রুপ বি বা ক্লাস থেকেও কম, এটা অন্যায় হচ্ছে। নতুন যে ডাইরেকশন আসছে সেই ডাইরেকশনে এরা প্যারা ডিস্টারের সমসময় বা প্যারা ডিস্টার থেকে বেশি পেতে পারে। এই স্টেজে আছে, যতক্ষণ পর্যন্ত এই ওরিয়েন্টেশনটা কেন্দ্রীয় সরকার থেকে আসছে ততক্ষণ পর্যন্ত তুমিও পরিষ্কার নাও, আমিও পরিষ্কার নয়, শিক্ষা বন্ধুরাও পরিষ্কার নয়। এটা প্রয়োজনের উপরে মুভমেন্ট করতে হবে যে যার যেটা পাওয়া উচিত তাকে সেই রেমুনেশন দিতে হবে। কি মুভমেন্ট করতে হবে, আন্দোলন স্যার করতে হবে, আর করতে চাই শো রাজনীতি, তুমি রাজনীতি একই তারা টিচারের সঙ্গে করবে কি আছে, রাজনীতি তুমি যা করো আমি যা করো সেটা করো। পেটের খিদে যেখানে, যেখানে পেটের প্রশ্ন,
যেখানে সংসার চালানোর প্রশ্ন, সেখানে সবাইকে একজোট হয়ে আন্দোলন করতে হবে। যদি কেন্দ্রের সরকার যা দিতে পারে দিতে পারে, তাহলে রাজ্য সরকারকে তার ম্যাকিং গ্রান্ট দিতে হবে, সেও আমাদের এই টিচারদের কিন্তু বাঁচাতে হবে। এবার 500 শিক্ষকরা কি করবে বলুন? আমি তো আমাকে তো দেখে নাও এই সপ্তাহের মধ্যে দেখে নাও, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে। কি শিক্ষামন্ত্রী আপনি একটু ফোন করুন, বলুন আমাদের রেশনটা তো শিক্ষা পাত্র তো 50 কেজি চাল দিই, তুমি কিচ্ছু না, তুমি কিছু মনে করো না। এটা যতক্ষণ না বলত ওই আমাদের নবান্ন সিএম যতক্ষণ না বলতো নাড়াচাড়া করে করছে না, তো দিদি তো খুব মানে দয়াবতী বলছি করবে। আমি আমার কাছে খবর আছে কালকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্র অধিকারীকে এইগুলো এই সকল ব্যাপারে কিছু একটা রিপোর্টিং করার জন্য বলেছে, এবং আশা করি এই দুজন খুব ফাস্ট মিনিস্টার, খুব দ্রুত কাজ করে, কাজটা আমার ধারণা কালকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আশা করবো না কি ছেলে দেবো গরু চড়া? হ্যাঁ, কিন্তু কেউ বলছি না, না শোনো, কেউ কেউ বলছে যে এসএসকে এমএসকে টিচার বা প্যারা টিচার যারা আছে তারা এখানেই পাওয়ার আওতায় আসবে না, এটা ভুল ধারণা। এরা তো স্যালারি পায় না, এরা অনারিয়াম পায়, এরা কেন আসলে বলতে রেশনই সব সিস্টেম গুলো বুঝতে পারছেন না, যাদের তিনতলা বাড়ি তাদেরকে কাট করে দিয়েছে, আমাদের 4 টাকা ঠিক আছে শোনো, এই তো কালকে দিয়েছে, কালকে সোমবার গেছে, মঙ্গল বুধবার যাক, বৃহস্পতিবার যে দুজনকে দিয়েছে সেই দুজনকে আমি ফোন করবো।